আমরা আজকে চলে আসছি আমাদের দাড়িয়াপুরের একদম দাড়িয়াপুরের বাজারের পাশেই মানস নদী। সেই মানস নদীতে আমরা রয়েছি, চার পণ্ডিতে তিনজন রয়েছি, রয়েছেন আমাদের সঙ্গে জোহা, রয়েছেন জুয়েল এবং সাথে আছি আমি রুবেল। শুনছিলেন আমাদের চার পণ্ডিতের, দুজন পণ্ডিতের মাধ্যমে আমরা এতক্ষণ গীত শুনলাম। আমরা রয়েছে আছে আরো বাকির অংশ রয়েছে, আপনারা শুনতে পারবেন। আমরা আজকে আসছি আমাদের দাড়িয়াপুরের মানস নদীতে, আমরা আছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন চার পণ্ডিতের তিন পণ্ডিত আমরা রয়েছি, এবং আমাদের নৌকায় যিনি রয়েছেন আমাদের দাদা মাঝি ভাই, ওনারই এই নৌকাটি আমাদেরকে নিয়ে আমাদের আজকের এই মানস নদীতে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাচ্ছে। এবং সেই সাথে আমরা যতটুকু যা পারতেছি তাই কইতেছি, কখনো গীত, কখনো গান, কখনো কৌতুক, মানে যখন যা আসতেছে আমরা তাই করতেছি। এবারে আমরা তাদের কাছ থেকে আরেকটি আমরা গীতের বাকি অংশ আমরা শুনবো। আচ্ছা, আমরা আমরা একটু তাদের অনুভূতি আমরা জানতে চেষ্টা করব। আমরা আজকে এই যে মানস নদীতে ঘুরতে আসছি, এখানে কিরকম লাগতেছে, কতটুকু ভালো লাগতেছে, এবং আমাদের এই জায়গাটা, এই নদীটা সম্পর্কে আমরা তাদের কাছ থেকে আমরা শুনব। জোহা সাহেব এবং জুয়েল, আপনারা একটু কিছু বলেন, দর্শকদের একটু কিছু বলেন। কিছু বলার নাই, নদীর উপরে আসি, কখন জানি ডুবি, এটা ভয়ে আসি এখন। আমরা যে কথাটা বলছে একটু বলতে হচ্ছে, আপনারা জানেন সারা বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাতে আসলে নেট বিঘ্নিত, সামাজিক যোগাযোগ মাধ্যমটা একেবারেই বিঘ্নিত হয়েছে, যে কারণে আসলে আমাদের কন্টেন্টগুলো সঠিকভাবে যাচ্ছে না। অনেক কন্টেন্ট আমাদের মজুদ আছে, আর আমরা এই কারফিউ অবস্থায় আসলে বের হতে পারিনি। কারফিউ শিথিল হওয়ার কারণে আজকে দাঁড়িয়েপুর মানস নদীতে এক মাঝি ভাইয়ের দেখা পেলাম, তাকে বললাম যে একটু ঘুরবো, সে আমাদের কথায় সাড়া দিয়েছে, এবং আমরা বিকেল মুহূর্তটা আসলে কিন্তু মানস নদীর উপরে এখন আছি বর্তমানে। সব মিলিয়ে খুব ভালো লাগতেছে, প্রকৃতিতে যদি আপনি একটু দেখান, আপনি একটু যদি নদীর যদি আপনি পূর্ব প্রান্তটা দেখেন, খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগতেছে, আমরা দেখতে পাচ্ছি এখানকার যে মাঝিরা রয়েছেন তারা এই সব যন্ত্রপাতি দিয়ে কিন্তু তারা মাছ ধরেন, খুবই ভালো লাগতেছে। আপনাদেরও ভালো লাগবে, আপনারাও ইচ্ছে করলে আসতে পারেন। যারা আমাদের গাইবান্ধা জেলায় রয়েছেন, আশপাশে রয়েছেন, তারা চাইলেই আমাদের এই মানস নদীতে ঘুরতে আসতে পারেন, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাছ ধরার খরা। এই যে উনি এই যে ধরতেছে মনে হয়, দেখি মাছ আসে কিনা।
হ্যাঁ হ্যাঁ মাছ উঠছে মনে হয় না? হ্যাঁ, তো খুবই ভালো লাগতেছে আমাদেরকে আজকে এই পরিবেশে আসার পর। তো আমরা আর আর একটু কিছু শুনি দাদা, আপনি নৌকাটা ঘুরাই নেন এখন। ধন্যবাদ। দর্শক জানে যে আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করার পর যখন বউ হবে তখন দেখা যাবে, বউ যদি রাজি থাকে। তবে খুবই ভালো লাগতেছে, ধন্যবাদ জোহা এবং এম এস জোহা এবং জুয়েলকে, দর্শকদের মাঝে এত সুন্দর সুন্দর গিফট উপহার দেওয়ার জন্য। আপনারা জানেন হয়তো কিছুদিন পরে আবার ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সেই দিনের আশায় সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি। এবং এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে আপনারা চাইলেই এই বন্ধের মধ্যে যারা বাড়িতে রয়েছেন, গ্রামে রয়েছেন, আশপাশে এরকম হয়তো অসংখ্য নদী রয়েছে, এখন নদীগুলো পানিতে পরিপূর্ণ হয়েছে এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের বাড়ির আশপাশে যে নদীগুলো রয়েছে আপনারা চাইলেই সেই নদীর পাড়ে যাইতে পারেন, বিকেলের যে সুন্দর মুহূর্তটা আছে আপনারা সেটা এনজয় করতে পারেন আমাদের মতোই। খুবই সুন্দর লাগতেছে এবং আমরা মানে কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বা নদীর পাড়ে চলে আসব। যেতে যেতে আরেকটু আমরা গীত অথবা আমরা গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে আজকে আমরা বিদায় নেব এবং দেখা হবে খুব শীঘ্রই, খুব সংকীর্ণ সময়ের মধ্যেই হয়তো বা দেখা হবে ফেসবুকে চার পণ্ডিত পেজে। আপনারা চোখ রাখবেন, সাথে থাকবেন এবং আগামীতেও সাথে থাকবেন। ধন্যবাদ। কি গান, গানে মনে হারে গেছে নাকি? গান আছে বলো, দর্শক এভাবে কতক্ষণ থাকবে নদীতে?